সবাই এসছেন এই সাংবাদিক সম্মেলন। এটা আমাদের দল তৃণমূল কংগ্রেস একটা নিয়ম করেছে যে প্রত্যেক দিন আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। আপনারা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করবেন, এটা আমাদের ভালো লাগে না। আমরা চাই আপনারা আমাদের কাছে আসুন এবং আমাদের যা বক্তব্য আপনারা শুনুন। এক এক দিন এক একজন দলের সদস্য, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, এরা আপনাদের সামনে বলবেন। গতকাল নুসরাত জাহান রুহি বলেছেন, আমাদের আমাদের লোকসভার সদস্য সদস্যা, তার আগের দিন ব্রাত্য বসু বলেছেন, আমাদের রাজ্যের মন্ত্রী। আজকে দল থেকে আমায় কিছু বলার দায়িত্ব দিয়েছে। আমরা চেষ্টা করছি যে শুধু অন্যের সমালোচনা না করে, শুধু অন্যের সমালোচনার জবাব না দিয়ে একটা পজিটিভ কথা মানুষের কাছে বলার, এবং সেই রকমভাবেই আমাদের এর আগে যারা বলেছেন, আপনারা কাকলিরও বক্তব্য শুনেছেন, তারা এইভাবে তাদের কথা তুলে ধরেছে। আমরা এটাই বলতে চাই যে কেন্দ্রের বিজেপি তারা ভারতবর্ষে একটি এক দল এক শাসন এক ভাষা এইরকম একটা ব্যবস্থা করতে চান। তার বিরুদ্ধে পশ্চিমবাংলা একটি উজ্জ্বল ব্যতিক্রম। সেই জন্যই সামনে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন দেশের ধর্মনিরপেক্ষ শক্তিদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা মনে করি যে মমতা ব্যানার্জি সেই নেত্রী যারা যিনি দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করতে পারেন, একটি পশ্চাতে ধাবমান ব্যাকওয়ার্ড লুকিং আদর্শের বিরুদ্ধে দেশে যেটা হচ্ছে সেটা আমাদের পক্ষে চিন্তার। আমি এতদিন রাজনীতি করছি, আমি রাজনীতির মান এত নিচে নেমে যেতে কোনো দিন দেখিনি, যেটা আমাদের পক্ষে ভয়ের। যে স্বাধীন ভারতে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল আমাদের সংবিধান অনুযায়ী, সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। সুপ্রিম কোর্ট থেকে সিবিআই থেকে রাজ্যপাল, তারা সবাই এই অবনমনের অংশ। আমরা চাই যে দেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। কেন্দ্রের বিজেপি নেতৃত্ব, আমি বলছিলাম, তারা এক দলের কেন্দ্রে এবং রাজ্যে সরকার চান। এখন অনেক কটা রাজ্যে বিজেপি সরকার আছে, আবার যেখানে নেই বিভিন্ন কারণে রাজ্য সরকারগুলো বিজেপিকে অনুসরণ করছে। আমি অন্ধ্রের YSRCP-র কথা বলতে চাই, উড়িষ্যার বিজেডিও কখনো
কেন্দ্রের নীতির বিরুদ্ধে সেইভাবে প্রতিবাদ করেন। অন্যদিকে কেন্দ্রের সরকারের এবং বিজেপির নেতৃত্ব তারা এর আগে কর্ণাটকে প্রথম এবং তারপরে মধ্যপ্রদেশে দলত্যাগকে উৎসাহ দিয়ে তাদের বিরোধী রাজ্য সরকারকে ফেলে দিয়েছেন, পরিবর্তন করেছেন। সেটা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব পশ্চিমবাংলায় করতে পারবেন না, এটাই আমাদের বক্তব্য। কেন্দ্রের বিজেপি নেতৃত্ব আমাদের মনে হয় যে তারা পশ্চিমবাংলার বিজেপির মধ্যে অন্তর্কলহে ক্লান্ত এবং বিরক্ত, সেই জন্যে তারা এখন পর্যন্ত মমতা ব্যানার্জির সমান্তরাল একটি মুখ ঠিক করতে পারেননি। তাদের তাই রাজ্যের বাইরে থেকে একজন পর্যবেক্ষক, একজন অতিরিক্ত পর্যবেক্ষক অ্যাডিশনাল অবজারভার এবং চারজন আঞ্চলিক পর্যবেক্ষক নিয়ে এসেছে। তার মধ্যে একজন হচ্ছেন যিনি আগে দিল্লিতে বিজেপির আইটি সেলের প্রধান ছিলেন, সেই ভদ্রলোক, তার নাম আমি করতে চাই না, তিনি ফেক নিউজ প্রচারে এবং ভুল সংবাদ দেওয়ায়, ডিসইনফরমেশন করায় আমরা শুনেছি বিশেষ পারদর্শী, এবং ওদের তত্ত্ব হচ্ছে ওদের বিজেপির বিরোধীদের ওপর অনেকটা কাদা ছড়ো, কাদা পড়ে গেলেও কিছু লেগে থাকবে, এই তত্ত্বে তারা এগোচ্ছে। আমাদের ভয় আশঙ্কা যে তারা রাজ্যে বিভাজনের শক্তিদের উৎসাহ দেবেন, এর ফলে রাজ্যের শান্তি এবং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, শান্তি এবং সুস্থির অবস্থা ডিস্টার্ব হয়ে যাবে। এটা দুঃখের ব্যাপার যে আমি আগে বলেছি যে ওরা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছেন। আমরা এই রাজ্যে সৈয়দ নুরুল হাসান থেকে নিয়ে গোপালকৃষ্ণ গান্ধীর মতো রাজ্যপাল দেখেছি, যারা ডিগনিটির প্রতিভূ ছিলেন, যারা রাজ্যপাল পদের মর্যাদা বাড়িয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমাদের এমন একজন রাজ্যপাল আছেন যিনি শাসক দলের, কেন্দ্রের শাসক দলের নেতার মতো কাজ করছেন এবং নিয়মিত টুইট এবং সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন, এবং আমি শুনলাম যে তিনি একটা প্যানেল ডিসকাশনেও অংশগ্রহণ করেছিলেন। তাই আমরা বলবো আপনারা দেখুন, এটা আমাদের বিরুদ্ধে কে বলল না বলল সেটা জরুরি নয়, রাজ্যপাল নামে যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে একটা মর্যাদা নিয়ে তৈরি হয়েছিল সেই প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের এটাও বলতে চাই, এটাও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কেন্দ্রের সরকার অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের গড় বৃদ্ধির হার
ঋণাত্মক হয়ে গিয়েছে, নেগেটিভ হয়ে গিয়েছে, মুদ্রাস্ফীতি ইনফ্লেশন বেড়েছে এবং বেকারি বেড়েছে। আমি অনেক সংখ্যা দিতে পারতাম, তার দরকার নেই, আপনারা সবাই জানেন। কেন্দ্রীয় সরকার আমাদের পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কোনো যোগ্য ব্যবস্থা করেননি, যার ফলে তাদের অবস্থা সকলেরই সহানুভূতির উদ্রেক করে। কেন্দ্রীয় সরকার বারবার বলছেন আমরা স্টিমুলাস দিচ্ছি, কিন্তু ওরা কোনো সত্যিকারের ব্যবস্থা নিতে পারেনি যাতে অর্থনীতিকে উন্নত করা যায়। কেন্দ্রীয় সরকার শুরু করেছেন রাষ্ট্রের সম্পত্তি বিক্রি করে দেওয়া, শুরু হয়েছে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ দিয়ে, বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তাকে ওরা বিক্রি করে দিয়েছে। ওরা কয়লা শিল্পে 100% FDI ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় সরকার গত 1.5 বছরে 6টা বিমানবন্দর, যেগুলো AAI এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ছিল, বিক্রি করে দিয়েছে। তারা প্রতিরক্ষা শিল্প অর্ডন্যান্স ফ্যাক্টরি সেগুলোকে কর্পোরেটাইজ করেছে। এই পদক্ষেপগুলো জনবিরোধী এবং শ্রমিক বিরোধী। সাম্প্রতিক সময়ে ওরা যে কৃষি আইনগুলো পাস করেছে তা কৃষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। সারা দেশে কৃষকরা আন্দোলনের রাস্তায় গিয়েছে। একটা হিসেব শুনলে আপনারা আশ্চর্য হবেন যে ওরা বলেছিলেন 2022 মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবেন, কিন্তু যেভাবে কৃষকদের আয় বাড়ছে তাতে 2028 সালে এই হারে বাড়লে কৃষকদের আয় দ্বিগুণ হবে। আমি আপনাদের বিনীতভাবে জানাতে চাই যে পশ্চিমবাংলায় কিন্তু 2011 থেকে 2020 মধ্যে কৃষকদের আয় 3 গুণ হয়েছে। এছাড়া এই 3টে আইন আপনারা জানেন ওরা সংসদে পাশ করেছে, আমাদের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও ভোটাভুটি না করে সংসদে এই কৃষি বিলগুলো পাশ করেছে এবং তার ফলে কৃষকরা সারা দেশে আন্দোলনে নেমেছেন। পাঞ্জাবে দীর্ঘদিন ট্রেন বন্ধ ছিল কৃষকদের আন্দোলনে, এগুলো আপনারা জানেন। ওরা একটা শিল্প সম্পর্ক বিল আইন, দি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিল 2020 পাশ করেছেন। সেটা একেবারে আগে যে আইন ছিল তাকে অনেক দুর্বল করে দেওয়া হয়েছে এবং শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে। আমি তাই মনে করি যে কেন্দ্রের বিজেপি সরকার যেটা জনবিরোধী
শ্রমিক বিরোধী এবং কৃষক বিরোধী, তাদের বিরুদ্ধে মানুষকে সারা দেশে প্রতিবাদ করতে হবে। পশ্চিমবাংলার ব্যাপারে আমি শুধু দুটো বিষয় বলবো, যে কেন্দ্র কাছে আমরা জানিয়েছিলাম যে আম্পানে 1,02,000 কোটি টাকার ক্ষতি হয়েছিল, আমরা সেই হিসেব কেন্দ্রকে দিয়েছিলাম। রাজ্য সরকার এর মধ্যেই 6,250 কোটি টাকা দিয়েছেন, আর কেন্দ্র দিয়েছে মাত্র 3,707 কোটি টাকা। এটা আম্পানে আমাদের যে ক্ষতি সেটা পূরণ করতে একেবারেই সম্ভব হবে না। আবার দেখুন, এখন তো করোনা আবহে আমরা চলছি, কোভিডের জন্যে রাজ্য সরকার তার সীমাবদ্ধ ক্ষমতা থেকে 1,200 কোটি টাকা এর মধ্যেই খরচ করেছে, কিন্তু কেন্দ্র কাছে আমরা 50,000 কোটি টাকা আমাদের প্রাপ্য। সেন্ট্রালি সাপোর্টেড স্কিমে 36,000 কোটি টাকা প্রাপ্য, ডিভলিউশন অফ ফান্ডসের ক্ষেত্রে 11,000 কোটি টাকা প্রাপ্য, আর খাদ্যে ভর্তুকি ফুড সাবসিডি অ্যান্ড আদার হেডসে 3,000 কোটি টাকা প্রাপ্য। তার মানে মোট আমাদের প্রাপ্য হচ্ছে 50,000 কোটি টাকা। এইটা ফলে রাজ্য খুব অসুবিধার মধ্যে দিয়ে চালাচ্ছে, এবং রাজ্যের তা সত্ত্বেও রাজ্য নিয়মিত মাইনে এবং পেনশন দিয়ে গিয়েছেন। আমাদের দায়িত্বে আমরা কোথাও শ্লথতা দেখাইনি, আমরা তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই কথাই বলতে চাই যে কেন্দ্রের এই জনবিরোধী শ্রমিক বিরোধী নীতি, তার বিরুদ্ধে আমরা আরও সোচ্চার হব, এবং আমরা যেভাবে ওরা পুঁজিপতিদের সাহায্য করছে তার বিরুদ্ধেও আমরা সোচ্চার হব। পশ্চিমবাংলার রাজ্য সরকার প্রাণপণ মানুষের দুর্দশাকে মেটাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই রাজ্যের মানুষ এই ব্যাপারে এগিয়ে আসুন এবং এই কঠিন সময় আমাদের পাশে দাঁড়ান। আমার এইটুকুই আপনাদের কাছে নিবেদন ছিল। এরপর যদি আপনাদের প্রশ্ন থাকে, আগামী 6-7 মিনিটে আমি জবাব দেবার চেষ্টা করতে পারি। বলুন। এই দীপঙ্কর, এই কেউ মাইক দিতে পারো ওনার হাতে? আছে আছে, নইলে শুনতে পাচ্ছি। না, আপনারা সব তুলনাটা হিমবাহের সাথে করেন, এটা আমার আশ্চর্য
লাগে। হিমাচল, হিমালয়, হিমবাহ, এগুলো অনেক বড় ব্যাপার। দলের মধ্যে সবসময় সকলের সদ্ভাব রাখার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। সেটাই কখনো আমাদের সাফল্য আসতে সময় লাগবে, কখনো তাড়াতাড়ি হবে। সুতরাং এটা কোনো বিশেষ ব্যক্তির নয়, এটা দল সামগ্রিকভাবে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে লড়তে চায়। আমি শুভেন্দুর ব্যাপারে কোনো মন্তব্য করব না, তেমনি তো তৃণমূলেই আছেন এখন পর্যন্ত, অন্য কোনো কথা তো বলেনি। তাতেই বুঝতে পারছেন যে তার ইচ্ছে কি, দল বিরোধী কিছু বলা তার ইচ্ছে নয়। আমি তো বললাম শুভেন্দুর ব্যাপারে কোনো কি জানিয়েছে না জানিয়েছে, কি কথা হয়েছে না হয়েছে, সেই ব্যাপারে আমি কিছু আজকে বলবো না। যেটুকু উত্তর আমি শুনুন না, গতকাল সকালেই আমি সংবাদ মাধ্যমকে বলেছিলাম যে হ্যাঁ, সেটা হয়তো বলা আমার ভুল হয়েছিল, কারণ অনেক সংবাদ মাধ্যম আমার গাড়ির পিছনে গাড়ি ছুটিয়ে দিল, আমি তো এতে অভ্যস্ত নই এই বয়সে, কিন্তু আমার ভুলের জন্যই হয়েছে, তাই আমি নিজেকে কাজ করল। তা আমি বলেছিলাম মিটিং হবে, মিটিং হয়েছে। মিটিং হয়ে যাবার পর যে সংবাদ মাধ্যমের লোকরা জিজ্ঞেস করেছেন, আমি বললুম যে হ্যাঁ মিটিং হয়েছে, সম্পূর্ণ হয়েছে, উনি মেদিনীপুর চলে গেছে, এর বেশি আর আমি কিছু বলব না, সেটা এখনো কিছু বলতে পারবো। দলের লোকেরা কথা বলে নানা রকম, সেটাকে অ্যাডজাস্ট করে নিতে। আমরা চাইবো যে দলের মধ্যে থেকে কেউ দলের কারোর বিরুদ্ধে না বলেন, কিন্তু এইসব জিনিস রাজনৈতিক দলে হয় না, সবসময় হয়। বলুন এটা নিশ্চয়ই দলের নেতৃত্ব দিক, আমি তো দলের ইন্টারনাল ওয়ার্কিং দেখি না, সুতরাং যারা দেখেন তারা এই ব্যাপারে কথা বলে আপনাদের জানাবেন। আপনাদের তো নিয়মিত মিট করবেন, সুতরাং আমায় আজকে ছেড়ে পরে যে থাকবেন তাকে জিজ্ঞেস করব। আগে আগে হ্যাঁ না পারবেন না তো, তার কারণ আপনারা যদি ভ্যাকসিনের ব্যাপারটা স্টাডি করেন তাহলে দেখবেন যে কয়েকটা ভ্যাকসিন বাজারে এগিয়েছে, স্টেজ থ্রি ট্রায়ালে পৌঁছেছে। একটা হচ্ছে চ্যাডক্স যেটা অক্সফোর্ডের, একটা হচ্ছে স্পুটনিক যেটা রাশিয়ান, আর একটা হচ্ছে ফাইজারের, একটা হচ্ছে মডার্নার, আর আরেকটা জার্মান ভ্যাকসিন। পাঁচটা ভ্যাকসিন ফাইনাল স্টেজে আছে, কিন্তু যেদিন পর্যন্ত না ট্রায়াল পাস হচ্ছে থার্ড স্টেজে, এবং যেদিন পর্যন্ত বিভিন্ন দেশের যে ড্রাগ অথরিটি আছে তারা লাইসেন্স দিচ্ছে, উই ক্যানট সে আমরা ফিনিশিং লাইনে পৌঁছবার আগে বলতে পারি না যে আমরা রেস জিতে নিয়েছি। হ্যাঁ আমরা রেসে অনেকটা এগিয়ে আছি, মানব জাতি, আমরা তো নয় মানব জাতি, সেই রেস যখন পৌঁছবে ফিনিশিং লাইনে তখনই বলা যাবে। তবে আমরা আজকে তো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং ছিল প্রধানমন্ত্রীর সাথে, তাতে আমি যেটুকু শুনলাম যে নেত্রী বলেছে যে আমরাই পশ্চিমবাংলায় ভ্যাকসিন দেবার ব্যবস্থা করব,
আমাদের ছেড়ে দাও যাতে আমরা নিজেদের মতো প্ল্যানিংটা করতে পারি, সেটা ভ্যাকসিন এলেই হবে। বলো, সে তো আমি জানি কেন বলতে হবে, এর উত্তর আমি দিতে পারব। তবে উনি রাজ্য সরকারের মন্ত্রী, গতকালও তো উনি পরিবহন ভবনে গিয়েছিলেন, ও দপ্তরের কাজ করেছিলেন। সবসময় একবার কেন, দশবার মিট করা ভালো। আমি আপনাদের সাথেও দশবার মিট করতে রাজি আছি। আগে হ্যাঁ, আপনি মাইকে বলুন না, বুঝতে পারছি। কে রাজু ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়? কে আমি তো চিনি না, সংসদ কি বিধায়ক, সাংসদ? হ্যাঁ না, সে কি বলেছে, কে যে মানুষটার নামই আমি জানি না, এমএলএ নয়, এমপি নয়, তাকে নিয়ে আমি কেন আলোচনা? ইউ সি, হোয়াট দ্য চিফ মিনিস্টার সেড ইজ দি স্টেট গভর্নমেন্টস অফিসিয়াল পজিশন, দের আর এক্সপার্টস অ্যাডভাইসিং দি চিফ মিনিস্টার। অ্যাজ ইউ নো, চিফ মিনিস্টার হ্যাজ সেট আপ এ টপ লেভেল কোভিড ম্যানেজমেন্ট কমিটি, দে আর ওনলি এন্টাইটেল টু স্পিক অন দিস। করোনা ভ্যাকসিন ইজ ফার টু টেকনিক্যাল এ ম্যাটার ফর এ লেম্যান লাইক মি টু রিপ্লাই। Beg your pardon? The state government's finances are in a bad shape. Yes. Because of our plan and the GST dues which have not come. So COVID management will be difficult without central funds coming in. That the chief minister has put that demand before the center. She has directly spoken to the prime minister virtually. না না, আমি বলছি যে ওরা চায়, সব বিজেপি চায়, আমরা যেটুকু বুঝতে পারি যে ওদের বাইরে কোনো হয়, তুমি অন্য দলের সরকার হলে ফল ইন লাইন কেন্দ্রের বিজেপির সঙ্গে চলো, আর যদি না হয় তোমায় ভেঙে দেব। তার জন্যে কোটি কোটি টাকা খরচ, যা যা করে সেই সব করছে। কর্ণাটকে এখানে ওরা পারবে না, পারেনি এবং পারবে না, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা তো গর্বিত যে আমাদের এখানে এরকম কোনো প্রচেষ্টা সফল হবার কোনো সম্ভাবনা নেই। ভালো না বলবো এটাই যে জেপি নাড্ডা একটু ইলেকট্রোরাল পলিটিক্স শিখুন। জেপি নাড্ডা বিজেপির সভাপতি হয়েছে, এর আগে উনি কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমরা দেখেছি। এমনি অভদ্র লোক নন, ভদ্রলোক, কিন্তু রাজ্যসভার সদস্য, ওর কোনো জনসাধারণ, তার উপর হিমাচলের মতো ছোট্ট রাজ্য থেকে, ওর কোনো পশ্চিমবাংলার, হিমাচলের চারটে লোকসভা সিট, উনি অ্যাডভাইস করবেন পশ্চিমবাংলার লোককে যেখানে 42টা লোকসভা সিট? তো জেপি নাড্ডা আগে এসে পশ্চিমবাংলার ব্যাপারটা বুঝুন যে কত বড় এখানে কমপ্লিকেশন কি, তারপর উনি পশ্চিমবাংলায় সবসময় বেড়াতে আসতে পারেন। হিমাচলে এত ঠান্ডা যে ওখানকার লোকরা শীতকালে বেরিয়ে একটু ওয়ার্মার ক্লাইমেটে চলে আসে, যেরকম পরিযায়ী পাখিরা আসে সেই রকম সাইবেরিয়া থেকে তেমনি বিজেপির পরিযায়ীরা আসছে পশ্চিমবঙ্গে, তাতে খারাপ নয়।
কৈলাস বিজয়বর্গীয় জানি কে, বিজেপির নেতা, উনি কোথাও এমপি বা এমএলএ কোথাকার? ও ছেলে আমি শুনেছি এমএলএ মধ্যপ্রদেশে, ক্রিকেট ব্যাট দিয়ে ইন্দোরে পৌর অফিসারদের পিটিয়েছিল। উনি রোজ রোজ কী পশ্চিমবাংলা নিয়ে বলেন আমি বুঝতে পারি, ওকে দায়িত্ব দিয়েছে ভালো, ওর কিছু ধারণাই নেই পশ্চিমবাংলায় মহিলাদের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি। তা ওরা যা করতে চায় সেটা যখন ইলেকশন হবে, ম্যানিফেস্টো প্রকাশ করবে তখন বলুক, এখন এসব বলার দরকার কি? এখন কি ইলেকশন হচ্ছে? ভালো, বিজেপি তো ট্রেনিং আছে ওদের তো, এই ধরুন দিলীপ ঘোষ, উনি আরএসএসের হোল টাইম ওয়ার্কার ছিলেন, ওরা সকাল থেকে লাঠি খেলা, হাফ খাকি হাফ প্যান্ট পরে মাঠে কুচকাবাজ করা, তারপর ছোড়া খেলা, তলোয়ার খেলা, এগুলো সবই আরএসএসের পুরনো লোকরা জানে, তো ওদের ট্রেনিং তো আছে। বিজেপির লিডারশিপের 90% হচ্ছে প্রাক্তন আরএসএস, এবং ওরা গর্বিত যে ওরা আরএসএসের সদস্য, ওদের ট্রেনিং, তারপর আর কী লাগবে আমি জানি না। কে 200 আসন পাবে না? আমার বক্তব্য হচ্ছে এই আবার সেই প্রবলেম, অমিত শাহ তো এখনও বাংলার ম্যাপটাই ভালো করে চিনলেন না, উনি গুজরাটে থাকেন, আহমেদাবাদ শহরের সাথে ওর পরিচয়, মোদির রাইট হ্যান্ড, উনি বাংলায় আসন কত পাবেন কী করে আগে থেকে বলছেন? উনি গতবার লোকসভায় বলেছিলেন ওরা 24টা আসন পাবেন, প্রকাশ্য ঘোষণা করে 24টা আসন ওরা পাইনি। অমিত শাহ কী বললেন তাকে আমরা গুরুত্ব দিই না, আমরা আশা করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, এসে উনি পশ্চিমবাংলার নিরাপত্তা কীরকম, বিএসএফ কীরকম কাজ করছে, গরু পাচার বন্ধ করতে পারছে কি না, এসএসবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নেপাল ভুটানে কোনো ভারত বিরোধী প্রচার হচ্ছে কি না, এইসব নিয়ে খবর নেবে না কি? উনি বাঁকুড়ায় গিয়ে ভুল স্ট্যাচুতে মালা দিলেন, তারপর কলকাতায় কোথায় মতুয়াদের বাড়ি আমারই কেন্দ্রের পাশে খেলেন, এগুলো কি এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ? বল্লভভাই প্যাটেল এরকম কাজ করতেন? আমি তো জানি না, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদা রাখছেন না। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন না, এই বিবেক এসো, হ্যাঁ খারাপ প্রশ্ন, না না আমরা খুব খুশি যে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা স্পন্সর জোগাড় করে ইস্টবেঙ্গল যাতে আইএসএলে যেতে পারে তার ব্যবস্থা করছে। দুই প্রধানের লড়াই সবসময় কৌতূহলোদ্দীপক এবং সবার মধ্যে উৎসাহ সৃষ্টি করে। গোয়া আমাদের এখান থেকে 1500 মাইল দূর হলেও আমরা উৎসাহিত থাকব, দুটো বাঙালি টিম খেলছে, বাংলার টিম খেলছে, বাঙালি টিম নয় বাংলার টিম খেলছে, এ তো আমি। আচ্ছা শুনুন, আমার কোয়েশ্চেন অ্যান্সার হয়ে গেছে, আমি আপনাদের কাছে ডাকছি শ্রী বিবেক গুপ্তাকে। বিবেক এসো, বিবেক গুপ্তকে হয়তো আপনারা চেনেন, 6 বছর তৃণমূলের রাজ্যসভা সদস্য ছিলেন, আমাদের মতো বুড়ো হাবড়া নয়, তরুণদের প্রতিনিধি, এবং তিনি সন্মার্গ পত্রিকার এডিটর, তিনি এক হিন্দি সেলের দায়িত্বে ছিলেন। আমরা সমাজের বিভিন্ন অংশের লোককে নেবার চেষ্টা করছি, সেই উদ্দেশ্য নিয়ে বিবেক গুপ্ত তার কমিটিকে পরিবর্তন করেছেন, আপনারা ওর থেকে শুনুন। ওভার টু বিবেক, চলে এসো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। নমস্কার,
সবাইকে নমস্কার, প্রণাম জানাই। আমি হিন্দিতে বলবো, কেন হিন্দি মিডিয়া সেলে কথা বলছি আপনারা। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলে দেবো, ট্রান্সলেশন করে দেবো। হ্যাঁ, আমার লিডার দিদিমণি, আমার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমার অভিষেক আমার দাদা আমাকে দায়িত্ব দিয়েছে টিএমসি হিন্দি সেলের জন্য, ওর জন্য আজকে আমি প্রেস কনফারেন্স করছি। হামারি লিডার দিদি সুশ্রী মমতা ব্যানার্জি আর অভিষেক জি নে ইয়ে টিএমসি হিন্দি মিডিয়া সেল কা, ইয়া জো টিএমসি হিন্দি প্রকোষ্ঠ হাম লোগ বোলতে হ্যায়, ইসকা পুনর্গঠন কিয়া, মুঝে অধ্যক্ষ বনায়া। দীনেশ ত্রিবেদি জি চেয়ারম্যান হ্যাঁ, আজ ও নহীঁ আ সকে, ও সোশ্যাল ডিস্টেন্সিং কে কারণ আপনা থোড়া প্রিকশন লেকে চল রে হ্যাঁ। হাম লোগ আজ ইয়ে বোল রে কি পশ্চিম বঙ্গাল মে সবা করোড় 1.25 crores হিন্দি ভাষা ভাষী লোক হ্যাঁ। টিএমসি হমেশা ইনসে জুড়ি হুই থি, মগর পিছলে চুনাব মে 2019 মে কুছ এসা ফিডব্যাক আয়া, কুছ এসেই তথ্য, কুছ এসি জানকারি আয়ে কি ইন লোগো আর হামারে বীচ মে শায়দ কুছ দুনিয়া বন গই, কুছ লোগো কে বীচ মে ইয়ে হোনা নহীঁ চাহিয়ে, ক্যোঁকি পশ্চিম বঙ্গাল মে 11 crore বঙ্গালী রহতে হ্যাঁ। ইনমে ইস 11 crore বঙ্গালী, মে ভি আপনে আপকো বঙ্গালী মানতা হুঁ আর ইহাঁ মে ভাষা কুছ ভি বোলুঁ মগর মে ইহাঁ পে পেদা হুয়া হুঁ, জন্ম হুয়া হুঁ, তো মে ভি বঙ্গালী হুঁ। আর দিদি ভি হাম লোগো কো উসি নিগাহ সে দেখতি, হাম লোগো নে কভি ভি আপস মে ভেদভাব নহীঁ কিয়া। 200-300 সাল পেহলে হামারে দাদা পূর্বজ পরদাদা কহীঁ সে ভি আয়ে হুঁ, মগর জেসে দিদি খুদ কহতি হ্যায় দুধ মে শক্কর কি তরহ হাম লোগ সব মিল গয়ে হুঁ। আব কোই মাইকা লাল কোই এসা সাইন্টিফিক প্রসেস নহীঁ হ্যায় জো ইস চিনি আর দুধ কো অলগ কর সকে, তো ইসিলিয়ে তিন হিন্দি মিডিয়া সেল কে জব গঠন হুই তো হামকো বোলা গিয়া কি ইস পর আপ লোগো কো জোড়িয়ে। ইস সেল কা হাম লোগো নে থোড়া দিন পেহলে লঞ্চ কিয়া থা, আপ লোগ সব আয়ে থে, হাম লোগো নে পুরে বঙ্গাল মে সবসে ফিডব্যাক লিয়া হ্যায় আর ইয়ে সেল বেসিকলি তিন কাম করেগি। হিন্দি ভাষা ভাষী জো লোগ হ্যায় ইয়া জো গ্যার বঙ্গালী ক্ষেত্র মে লোগ রহ রহে হ্যায় জো বঙ্গালী নহীঁ বোল পাতে হ্যায়, হাম লোগ উনসে জুড়েঙ্গে। জো হামসে জুড়ে হুয়ে হ্যায় অলরেডি উনসে হামকো আপনা রিশতা আর মজবুত বানানা হ্যায়, জো হামসে নহীঁ জুড়ে হুয়ে হ্যায় উনকো জোড়না হ্যায় আর ইন দোনো কো ইনকি ক্যা সমস্যা হ্যায় ইনকি ক্যা তকলিফে হ্যায় ও হামকো সমঝনা হ্যায়। হাম সরকার আর পার্টি কে বীচ মে এক লিঙ্ক কা কাম করেঙ্গে তাকি ইনকি সমস্যাও কো হাম সরকার তক পৌঁছা কে উনকা নিদান কর সকে। বহুত সারি সমস্যায় সরকার কে রূপ মে সলভ হো সকতি হ্যায়, বহুত সারি সমস্যায় আপস মে বীচ মে বাতচিত করকে হো সকতি হ্যায়। আজ জো হাম লোগ আজ জো হাম লোগ আজ জো হাম লোগ ইহাঁ পর ইকট্ঠা হুয়ে হ্যায় মে আজ বহুত খুশি সে বঙ্গাল আপ লোগ সব জানতে হোঙ্গে আধিকারিক রূপ সে 5 ডিভিশন মে বটা হুয়া হ্যায়। ইন ডিভিশনস কা নাম হ্যায় বর্ধমান, জলপাইগুড়ি, মালদা, মেদিনীপুর আর প্রেসিডেন্সি। তো হাম লোগ আজ ইহাঁ পাঁচো জো হামারে ডিভিশনস হ্যায় উনকে কনভিনার্স কো অনাউন্স কর রে, লঞ্চ করকে আপ লোগ সে মিলওয়ানা চাহ রে হ্যায় আর আগলে 10-15 দিন মে মে বঙ্গাল কে হরেক ডিস্ট্রিক্ট মে যাওঙ্গা আর হাম লোগ ডিস্ট্রিক্ট কে প্রেসিডেন্টস কো অনাউন্স করেঙ্গে আর ওহাঁ পে হরেক ডিস্ট্রিক্ট কা অলগ অলগ কার্যক্রম হাম লোগ ওহাঁ পে চালু করেঙ্গে। তো মে সবসে পেহলে শুরুয়াত কর রহা হুঁ হামারে দাইনে তরফ পর পাণ্ডে জি আপনা রবিশঙ্কর পাণ্ডে জি হ্যায় জো খড়গপুর মিউনিসিপ্যালিটি কে চেয়ারপার্সন ভি হ্যায়, চার বার চেয়ারপার্সন হ্যায়, তৃণমূল কে সবসে যুবা স্টেজ পর অভি হামারে স্টেজ পে বেঠে হুয়ে হ্যায় আর তৃণমূল কো ইনহোনে কই সাল সে আর করিব করিব 20 সাল হো গিয়া, 40 সাল সে হাম লোগ দিদি কে সাথ জুড়ে হুয়ে হ্যায় আর উনকে একদম দাইনে পে রাজেশ সিনহা জি হামারে কলকাতা সে হ্যায়, ইয়ে কলকাতা প্রেসিডেন্সি জো হাম লোগ ইলাকা বোলতে ইয়ে ওহাঁ কে কনভিনার হ্যায়, রবিশঙ্কর পাণ্ডে জি মেদিনীপুর ইলাকে কে হ্যায় কনভিনার রহেঙ্গে। বাঁয়ে তোর পে জগদীশ শর্মা জি হ্যায় ইয়ে বর্ধমান জেলা সে হ্যায়, বর্ধমান জো প্রেসিডেন্সি রেঞ্জ বর্ধমান জো হামারা ডিভিশন হ্যায় ওহাঁ সে হ্যায় আর ইহাঁ সে শ্যামলাল মেহতো জি হ্যায় জো আপনা দিনাজপুর ইয়া মালদা সব ডিভিশন সে হ্যায়। মে খালি একবার পড় দেতা হুঁ, বর্ধমান ডিভিশন মে আয়েগা হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি সে সঞ্জয় শর্মা জি আজ আনা চাহ রহে থে, ও হামারে পাঁচওয়ে সাথী হ্যায়,
पर उनकी वाइफ अचानक कल हॉस्पिटल में एडमिट हो गई तो वो नहीं पहुंच पाए। जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में आएगा कूचबिहार, अलीपुरद्वार, जलपाईगुड़ी, कालिम्पोंग, दार्जिलिंग। मालदा डिवीजन में आएगा उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर, मालदा, मुर्शिदाबाद। मेदिनीपुर में आएगा पूर्व मेदिनीपुर, पश्चिम मेदिनीपुर, झारग्राम, पुरुलिया, बांकुड़ा। और प्रेसिडेंसी जो डिवीजन है वहाँ पर आएगा नदिया, नॉर्थ 24 परगनास, साउथ 24 परगनास, कलकत्ता और हावड़ा। ऑल डिस्ट्रिक्ट्स ये लिस्ट हो गया है। अब आप लोग जो भी सवाल पूछना चाहें मैं बहुत खुशी से उत्तर देना चाहूँगा। ठीक है, আর কোনো হিন্দিতে প্রশ্ন আছে? মানে হিন্দি মর পে সওয়াল হ্যাঁ পেলে আগে দাদা আপনার পারমিশন আগে হিন্দিতে বলে দি তারপরে বাংলা বলে। হ্যাঁ, ये चुनाव के लिए नहीं है, ये हमेशा के लिए रहेगी। ये तृणमूल का हिंदी प्रकोष्ठ है, ये पहले भी था, इसको खाली रिकॉन्स्टिट्यूट किया गया नए टीम के साथ, नए विजन के साथ, नए डायरेक्टिव्स के साथ। और ये चुनाव के बाद भी हम लोग यहीं रहेंगे, यहीं आपसे मुलाकात होगी और हम लोग काम करते रहेंगे। हो सकता है पार्टी को हमारी ज़रूरत हो सकता है किसी और की ज़रूरत हो, मगर TMC हिंदी प्रकोष्ठ, TMC का एक फ्रंटल ऑर्गेनाइजेशन है, था और रहेगा, और ये लोगों से रोज़ जुड़ता रहेगा। बहुत जगह हम लोग दीदी के कार्यक्रम को नहीं पहुंचा पा रहे हैं, बहुत लोग फ़ायदा हमारे कारण पहुंच रहा मगर नाम किसी और का हो रहा है, और बहुत जगह कम्युनिकेशन गैप है, बहुत जगह लोगों को शिकायतें हैं। हम लोग एक आउटरीच करेंगे लोगों को, हम लोग उनसे रोज़ बात करेंगे, उनकी समस्याओं को समझेंगे, और जो भी हम लोग सॉल्व कर सकते हैं इन्फॉर्मेशन के द्वारा या सरकार में जाके उस बात को रख के उसके द्वारा, यही काम। एक एक वोट कीमती है चुनाव में, कोई भी चुनाव किसी भी आज तक इतिहास में जितने भी चुनाव चाहे जिस देश में जिस प्रदेश में लड़ा गया है, कभी भी जिसने भी अगर भूल की हो हल्के में लेने के तो वो सबसे बड़ा मूर्ख है। हर चुनाव जरूरी है, हर चुनाव एक युद्ध है, और हर चुनाव में एक एक वोट कीमती होता है। आज आप और हम सब जानते हैं कई चुनाव के नतीजे एक एक वोट पर डिसाइड हुए हैं, तो खाली हिंदी भाषा भाषी नहीं, एक एक वोट का है। और ममता बनर्जी 11 करोड़ बंगालियों की नेत्री है, चुनाव जीतती है चाहे जो उनके लिए वोट दे चाहे जो उनके लिए वोट नहीं दे, मगर जब वो CM बनती हैं तो पूरे जनता के लिए CM बनती हैं। থ্যাংক ইউ দাদা। আজকে বাংলাতে আমার বাংলাটা খুব ভালো নেই, খুব পরিষ্কার নেই, তো আমাকে আগে ক্ষমা করে দেবেন। আজকে আমরা এখানে আপনারা সব এসেছেন, খুব বহু ধন্যবাদ। আমরা এখানে আজকে TMC যা হিন্দি প্রকোষ্ঠ আছে, যে হিন্দি মিডিয়া সেল আছে, ওর কনভিনারের সঙ্গে আপনাদের আলাপ করার ইচ্ছা ছিল। আমাদের আমরা যা বেঙ্গলকে প্রশাসনিক আর পলিটিক্যালি 5টা ডিভিশন যা আমরা বলি, বর্ধমান ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, মালদা ডিভিশন, মেদিনীপুর ডিভিশন আর প্রেসিডেন্সি ডিভিশন, তো এরা 5 জন এই 5 ডিভিশনের কনভিনার হবে। এনার সঙ্গে প্রত্যেকটা জেলায় এক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক একটা কনভিনার থাকবে, যা ওই জেলাতে আমাদের প্রোগ্রামসগুলোকে ইমপ্লিমেন্ট করবে। একটাই প্রোগ্রাম সব জেলাতে হবে ওরকম ঠিক না, আমরা এক একটা ডিস্ট্রিক্টের সঙ্গে ফিডব্যাক নিচ্ছি, এক একটা জেলার সঙ্গে আমরা কনসালটেশন করছি, সাজেশন নিচ্ছি, কী ওনাদের সমস্যা, কী ওনাদের ইস্যু, কী ওনাদের রিকোয়ারমেন্ট, কোথায় হয়তো একটা পুল দরকার, কোথায় হচ্ছে একটা লোকাল স্ট্যাচু, যা সম্মানটা অন্য করে না, আমরা করেছি ওটা করতে হবে। আমি নানা রকমের প্রোগ্রাম হচ্ছে, ওটা প্রোগ্রাম নেব, এনাদের পুরো টিমটা সঙ্গে কাজ করব। আমাদের আবার একটা ইন্ট্রোডাকশন করে দিচ্ছি, মিস্টার সিনহা আছেন, ইনি কলকাতা প্রেসিডেন্সি ডিস্ট্রিক্ট দেখবেন, ডিভিশন সরি। রবিশঙ্কর পাণ্ডেজি আছে, ইনি মেদিনীপুর ডিভিশন দেখবেন। জগদীশ শর্মাজি আছে, ইনি বর্ধমান ডিভিশন দেখবেন। শান্তিলাল মহতোজি আছে, ইনি দিনাজপুর মালদা ডিভিশনটা দেখবেন। আর সঞ্জয় শর্মা আজকে আমাকে জয়েন করতে পারেননি, উনি হচ্ছেন জলপাইগুড়ি ডিভিশন, উনি দেখবেন। এরা সব দেখুন, আমরা কেউ এখানে লিডার না, আমাদের একটাই লিডার হচ্ছে সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সব কর্মী। তো এরা আমাদের ডিভিশন লেভেলে কর্মী আছে, এনি ডিস্ট্রিক্ট লেভেলে কনভিন খুব কোঅপারেশন করে, কোঅর্ডিনেশন করে আমরা এক একটা জায়গায় এক একটা কাজ করব। আর আমার উদ্দেশ্যটা হচ্ছে একটাই, 1,25,00,000 টাকা যা হিন্দি ভাষাভাষী লোক আছে ওনার সঙ্গে জড়িত, আমরা আগেও ছিলাম, কিন্তু মাঝখানে ইলেকশনে দেখা গেছিলো কি একটু কিছু মিসকমিউনিকেশন করার চেষ্টা হচ্ছে, আমরা চাইবো ওটাকে দূর করা। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। কোনো প্রশ্ন আছে বাংলাতে আমি উত্তর দিতে পারি।
থ্যাংক ইউ, নমস্কার।